ভয় তো ভীষণ লাগছে, সবসময় তো টেনশন হয় ও জায়গা খারাপ জায়গা খারাপ। ওদের তাহলে কতটা সাহস বলেন, মানে একটা পুলিশের চাকরি করে তাকেও ধরে পিটিয়ে দিচ্ছে, তাহলে ওদের কতটা সাহস, মানে পুরো গুন্ডাগার্দের জায়গা ওটা। আতঙ্ক মানে দিন রাতি চিন্তা হয়, আর এই খবর পেয়ে এখন সবসময় চিন্তা হচ্ছে যে ও যদি ফোনটা না করতে পারতো তাহলে ওর কি অবস্থা হতো, ওখানেই তো পড়ে থাকতো। শাহজাহানের গ্রেফতারির পরেও সন্দেশখালীতে সন্ত্রাস, সন্দেশখালীতে এবার ক্যাম্পের মধ্যেই আক্রান্ত হলো পুলিশ। শেখ শাহজাহানের গ্রেফতারির পরেও বেপরোয়া দুষ্কৃতির আজ চলছে সন্দেশখালীতে, পুলিশের ওপর হামলা। আর এই ঘটনায় দুই তৃণমূল নেতা সহ তিনজনকে আটক করা হয়েছে। একেবারে ফাঁড়ির ভেতরে ঢুকে মাথায় রডের আঘাত করা হয় গুরুতর আহত কনস্টেবল, এই মুহূর্তে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কিছুক্ষণ আগের খবর, তার অস্ত্রোপচার শুরু হয়েছে। ইডির পর এবার সন্দেশখালীর ক্যাম্পের ভেতরে পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটলো। আপনারা জানেন যে পাঁচ তারিখ, পাঁচই জানুয়ারি একেবারে সন্দেশখালীতে যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির কাণ্ডে তদন্তে যাচ্ছিল, তাদের ওপর হামলা হয়। শুধুমাত্র তারা রক্তাক্ত হয়েছে এমনটা নয়, ইডির সঙ্গে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। অর্থাৎ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ পুলিশই আক্রান্ত হলো। একেবারে ক্যাম্পের ভেতরে ঢুকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয়েছে পুলিশ কনস্টেবলকে। সংকটজনক অবস্থায় এই মুহূর্তে যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেই পুলিশ কনস্টেবল, ফলে শেখ শাহজাহান এই মুহূর্তে গড়াদের ভেতরে রয়েছেন ঠিকই, কিন্তু সন্দেশখালী জুড়ে সন্ত্রাস রাজ। বিরোধীরা বলছে শেখ শাহজাহানের দুষ্কৃতিতে দৌরাত্ম এতটুকুও কমেনি। গতকাল রাত 12:30 নাগাদ ঘটনা, প্রায় অর্ধেকের উপর দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি কি জানতে পারলো পুলিশ? তিনজনকে তো গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, সরি, তিনজনকে আটক করা হয়েছে। হ্যাঁ প্রতদীপ, দেখো তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যেটা সন্দেহ করা হচ্ছে এই ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে। গতকাল ঠিক রাত 12:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটেছে। আমার পিছনে যে ফ্ল্যাট শেল্টারটি দেখা যাচ্ছে সাদা এবং নীল রঙের, অজয় দাসকে বলবো দেখাতে, তারই কিন্তু দোতলায় যে ঘরগুলি রয়েছে সেখানে সন্দীপ এবং তার বাকি যারা সহযোগী ছিলেন, বাকি আরও দুই পুলিশ কনস্টেবল তারা থাকতেন। গতকাল একজন পুলিশ কনস্টেবল, তিনি ছুটিতে ছিলেন, সন্দীপ এবং সৌমিত্র মণ্ডল নামে দুজন সেইখানে ছিলেন এবং গতকাল 12:30 সময় 12:29 সন্দীপ সৌমিত্রকে ফোন করে জানায় যে তার মাথা ফেটে গিয়েছে, তাকে কেউ মেরে পালিয়ে গিয়েছে। এবং সেই ঘটনা, অর্থাৎ সৌমিত্রর যে বক্তব্য আমরা শুনেছি, সে জানিয়েছে সন্দীপ তাকে ফোন করেছিল এবং রাত 12:29 তাকে ফোন করে এবং জানায় তার মাথা ফেটে গেছে। সেই ঘটনা সেই রাত 12:29 একটি মোটর বাইক কিন্তু দেখা যায় এই রাস্তা দিয়ে বেরোতে। তোমায় জানিয়ে রাখি শুভ্রজিৎ, 12:16 প্রথম সেই মোটর বাইকটিকে আসতে দেখা যায়। আমার বাঁ হাতের দিকে যে রাস্তাটি, এই রাস্তা দিয়েই মোটর বাইকটি আসে এবং এসে এখান থেকে বাঁক নিয়ে যে পুলিশ ক্যাম্প, সেতুলিয়া পুলিশ ক্যাম্প, সেই দিকে যায়। ঠিক 12:29 পার হতেই সেই মোটর বাইকটি আবার এই পুলিশ ক্যাম্পের দিক থেকে আসে এবং এসে আমার ডান হাতে যে রাস্তা যাচ্ছে, অর্থাৎ যে রাস্তাটি হাসনাবাদের দিকে যাচ্ছে, সেই রাস্তার দিকে চলে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এই সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে যে বাইকটিতে কারা ছিল। বাইকে যারা বোঝা যাচ্ছে একের অধিক ব্যক্তি বাইকে ছিল এবং তারা কারা সেটি খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি যেই সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের থেকেও জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে কেন সন্দীপ হাকে এইভাবে প্রাণঘাতী হামলা হলো। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যেভাবে তাকে মারা হয়েছিল, অর্থাৎ মাথায় একবারে সরাসরি পরিকল্পিতভাবে মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্যই এই ধরনের আঘাত করা হয়েছিল, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কী এমন হয়েছিল সে বিষয়ে এখনও অনেকটা ধোঁয়াশা রয়েছে। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একই সঙ্গে যিনি আরও একজন যিনি পুলিশ কনস্টেবল ছিলেন সৌমিত্র মণ্ডল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার থেকে গোটা ঘটনার বিবরণ নিয়েছে পুলিশ এবং সন্দীপ তিনি একটু সুস্থ হওয়ার পর তার বয়ান নেওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই যে তিনজনকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এই এলাকায়, তাদের মধ্যে একজন তৃণমূল নেতা এই এলাকার এবং তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠছে। স্থানীয় যারা বাসিন্দারা তারা অভিযোগ করছেন এই যাকে যার নাম উঠে আসছে এবং যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তৃণমূল নেতাকে,